শুক্রবার রাতে রানীনগর থানার শেখপাড়া রোততলা এলাকায় রানীনগর থানার পুলিশ একটি ওয়ান শাটার পিস্তল সহ দুই রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করে। ধৃত আমজাদ শেখকে শনিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে রানীনগর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে রানীনগর থানার শেখপাড়া রততলা এলাকায় রানীনগর থানার পুলিশ তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল সহ দু রাউন্ড গুলি। পরে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবকের নাম আমজাদ শেখ। পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবক আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে এলাকায় ঘোরাঘুরি করছিল। ধৃত আমজাদ শেখকে শনিবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। মুর্শিদাবাদের হৃদরোগ প্রতিকারের একমাত্র ঠিকানা বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার। এখানে কলকাতা ও দুর্গাপুরের বিশিষ্ট চিকিৎসক দ্বারা ইকো মেশিনে একদিনের শিশু থেকে প্রাপ্তবয়স্ক এমনকি গর্ভস্থ শিশুর বুকের ছবি, এছাড়াও ESG, ডিজিটাল এক্সরে, ফুললি অটোমেটিক মেশিনে মলমূত্র, রক্তের সমস্ত পরীক্ষা করা হয়। ছোট থেকে ছোট স্টোনের ছবি করা ও হৃদরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার। বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার, যোধপুর ফ্ল্যাট, চুয়াপুর অ্যাপেলো মার্বেলের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 7047024451।